কি আনন্দ! এই প্লাই কি একটা ফুটলো! কি হয়েছে মহারাজ, কি হয়েছে? দেখি 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 কি হয়েছে মহারাজ! গোলাপ কাঁটা ফুটেছে, রক্ত বেরিয়ে গেছে। ইস, এই গোলাপের কাঁটা কি আনন্দে এখানে পড়ে আছে! তোমরা কিছু দেখো না কেন? হ্যাঁ, কি আনন্দ! আমার বাগানে কোনো কাঁটাওয়ালা ফুল থাকবে না, কি আনন্দ! গোলাপের নামে আপনি প্রলাপ বকছেন, গোলাপের চেয়ে আর সুন্দর ফুল নেই মহারাজ। আমার কথার উপর কথা, তোমার দুদিনের বেতন কাটা, কি আনন্দ! যাও যাও, রাজ্যের কোথাও গোলাপ বাগান থাকবে না। হ্যাঁ হ্যাঁ, কি আনন্দ! যথা আজ্ঞা মহারাজ। আর গোলাপও নেই, কাঁটাও নেই, এখন পায়ের কি খবর মহারাজ? বলি সবই ঠিক আছে, কি আনন্দ! কিন্তু পায়ে বড় ধুলো লাগে, কি আনন্দ! যদি ধুলো দূর হতো তাহলে কি আনন্দ হতো, তাহলে বড়ই ভালো হতো, কি বলো? কি আনন্দ মহারাজ, পথ চলতে ধুলো তো লাগবে। এই কিছু একটা করো, কি আনন্দ! এই কাল থেকে ধুলো যেন আর না থাকে, কি আনন্দ! যদি না পারো তবে এক মাসের বেতনের আশা ছাড়ো, কি আনন্দ! উপায় বার করুন, উপায় বার করুন, মহারাজের পায়ে ধুলো যেন না লাগে। কি করে সম্ভব বলুন তো আগে। ধুলো তো আমাদেরও পায়ে লাগে। চুপ, একদম চুপ! আমাদের পায়ে লাগে লাগুক, আমাদের পা তো আর রাজার পা নয়। একটা লোক রাখা হোক, সে কাপড় দিয়ে পা পরিষ্কার করতে করতে যাবে, তাহলে পায়ে ধুলা থাকবে না। আবার লোক নিও, আবার খরচা, মাইনে আর দিতে পারবো না, কর্মখালি নেই। একটা উপায় আছে মন্ত্রী মশাই। আছে আছে আছে, বলুন বলুন দেখি কি উপায়, বলুন বলুন। যদি ধুলা না লাগে আপনার পায়ে, তবে পায়ের ধুলা পাবো কি উপায়ে? কথাটা মন্দ বলো নি কবুরায়, হ্যাঁ, কি আনন্দ! সে না হয় তোমার জন্য এক মুঠো ধুলো তুলে রাখবো, বাকি ধুলো তো বিদায় করো, তোমরা সবাই বসে বসে বেতন নাও, কি আনন্দ! কাজে যদি না লাগো তোমাদের পুষে কি প্রয়োজন? হ্যাঁ মহারাজ, আমরা চেষ্টা ত্রুটি করছি না, কিন্তু উপায়টা আসছে না মাথায়। কি আনন্দ, মাথা আছে উপায় নেই। ঠিক আছে, উপায় যখন নেই তখন বেতনও নেই, কি আনন্দ! তুমি বরং আমার পায়ের ধুলো নিও, এখন যাও, কি আনন্দ! এই হলো গিয়ে আমার যন্ত্র, আর এই হলো গিয়ে আমার ধুলো। এবার দেখতে হবে ধুলো কি অদৃশ্য হয়ে যায়। ধুলো মাটি যদি যাই চলে, শস্য কি করে ফলে? ঠিক। মহামন্ত্রী আপনি গিয়ে বলুন। মহারাজ, গেলে ধুলো মাটির ধরায়, শস্য ফলবে কোথায়? কি আনন্দ, আমায় জিজ্ঞেস করছো কেন? আমি কি মন্ত্রী? আমি তো রাজা, তুমি মন্ত্রী, কি আনন্দ! প্রশ্ন আমার, উত্তর তোমার। যত সব ভুষিমাল জুটেছে আমার রাজ্যে, কি আনন্দ! শোনো গোবুড়ায়, যারা তোমাকে প্রশ্ন করেছে তাদেরকে গিয়ে প্রশ্ন করো, এ তোমার দুই মাসের বেতন কাটলাম, কি আনন্দ! যাও যাও। পেয়েছি পেয়েছি, আমি পেয়েছি উপায়, পেয়েছি। কি পেয়েছো ত্রিভুবন? ঝাঁটা, আমার লাগবে 17,50,000 ঝাঁটা। কাল থেকেই ধুলোর দফা রফা।
রকম হলো যা, বলি নাচার কি হলো, কি আনন্দ? হ্যাঁ হলো দূর মহারাজ। কি মুশকিল, দূর হলো কি আনন্দ? ধুলো নিয়েছে বিদায় এ রাজ্য থেকে মহারাজ। বলো কি, কি আনন্দ, এই যে অসাধ্য সাধন, কে করলো এর আয়োজন? হ্যাঁ আগে আমি ছাড়া আর কে আছে মহারাজ? চলো 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 দেখি দেখি কি আনন্দ দেখি। আমাকে বাঁচাও, ধুলোয় ডুবে যাচ্ছি, কি আনন্দ! গবু গবু বন্ধ করো বন্ধ করো, পায়ের ধুলো সাফ করতে গিয়ে কি আনন্দ, আমি নিজেই ডুবে গেলাম ধুলোয়। ছাড়া গবু গবু, তোমার ছয় মাসের বেতন কাটলাম, কি আনন্দ কি আনন্দ! ঝাড়ু দেওয়া বন্ধ করো, হিস্ট্রিওয়ালা ডাকো, যেখানে যত পুকুর খাল বিল আছে জল নিয়ে ধুলো পরিষ্কার করো। শুনছো শুনছো সবাই, আমার 21 লক্ষ হিস্ট্রিওয়ালা চাই। নদীর জল কোথায় গেল গো, কোথায় গেল নদীর জল? ধুলো একেবারে দূর হয়েছে মহারাজ, ধুলো এখন জলে। চলো তো চলো তো দেখি, এটা কি গবু? প্রভু ধুলো এখন জলে, আর ধুলো লাগবে না পায়ে, নিচে নেমে দেখুন মহারাজ। ধুলো গুলো হলো কাদা, তুমি একটা জাতা, তোমার 1 বছরের বেতন কাটা, কি আনন্দ! বড় বড় মানুষের বড় বড় খেলা, একটা ছোট্ট জিনিসের জন্য এত কিছু। যদি একটা সুযোগ পেতাম তবে আমি দেখিয়ে দিতাম, এই ছোট্ট জিনিসটার জন্য লাখ লাখ খরচ করার কি মানে! কি আনন্দ, আমার মহামন্ত্রী গোবুচন্দ্র রায় একটা গবেট, খালি খাচ্ছে আর নাচছে, নাচছে আর খাচ্ছে, খাচ্ছে নাচছে, নাচছে খাচ্ছে, কি আনন্দ! আনন্দেই আছে সবাই, তোমরা আমার এমনই কাঁথার দল, ধুলারে মেরে করলে কাদা ও জল, কি আনন্দ! মন্ত্রী মন্ত্রী, তোমার 1 বছরের বেতন কাটা, কি আনন্দ! মহারাজ অনেক বিবেচনা করে এই সিদ্ধান্তে এলাম, এই ধরনীকে মাদুর দিয়ে ঢেকে তার উপরে সাদা চাদর পেতে দিলে ধুলো বন্ধ হবে। আছে আছে আরো একটা উপায় আছে মহারাজ। বলে ভালো শুনি। ধুলোয় যদি পা না রাখেন তবে কেমন হয়? কে কি সব উল্টো পাল্টা কথা কয়, কি আনন্দ, বুঝিয়ে বলো তো। রাজা আপনি যদি ঘরেতে থাকেন বন্ধ, কথাটা বেশ নয় মন্দ। থামো, তোমরা আমাকে ঘর বন্দি করতে চাও? মাটির ভয়ে রাজ্য হলো মাটি নাকি? কি আনন্দ! গবু গবু, তোমার 2 বছরের বেতন কাটা, কি আনন্দ! তবে চর্মকার ডাকি, আর হবে না ফাঁকি। কথাটা নয় মন্দ, এই চামড়া দিয়ে ধরনীর দাও মুড়ি, আর আমার খিদে পেয়েছে, আমাকেও দাও মুড়ি। ধুলো পায়ে আর দেব না সুরসুরি, কি মজা কি মজা, ধুলো শেষ হবে, হবু রাজার অমর কীর্তি বিশ্বে লেখা রবে। সবই তো বুঝলাম, সবই হবে, যোগ্য মতো চর্মকার পেতে হবে। বেশ, গোবর আর বেতন কাটা গেল না, কি আনন্দ! আপনার অশেষ কৃপা মহারাজ, মাথায় পড়ো তাজ। শোনো 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 সবাই শোনো, রাজামশাই ধরনী ঢাকবার জন্য কাজ জানা চর্মকার খুঁজছে, উপযুক্ত পারিশ্রমিক আছে, সত্তর যোগাযোগ করো,
শোনো সবাই, সবাই শোনো, মহারাজ ধরণী ঢাকবার জন্য কাজ জানা চর্মকার খুঁজছেন। উপযুক্ত পারিশ্রমিক আছে, সত্তর যোগাযোগ করো। পায়ের ধুলো ঢাকবার জন্য কত অর্থ ব্যয়, যাই দেখা করি গিয়ে, যদি বুদ্ধি দিয়ে অর্থ কিছু মেলে। মহারাজ নিবেদন আছে আপনার কাছে। বলো শুনি। অভয় দেন তো বলি। কি বলবে বলো, আমরা জটিল আলোচনায় আছি, বেজায় ব্যস্ত, সময় নেই একদম। মহারাজ যদি অনুমতি দেন করি নিবেদন। আমার কাছে আছে এক টুকরো চামড়া, তাতে কি করব আমরা? এক টুকরো চামড়া দিয়ে ঢাকা যাবে বিশ্ব? হাস্য করো, কি হাস্য! নিজের দুটি চরণ ঢাকলে তবে এই পৃথিবী ঢাকতে নাহি হবে। এত সহজ ভাবা তোমার কাছে? এই পণ্ডিতগুলো এমনি এমনি আছে, কি আনন্দ! এই ব্যাটাকে শুলে দিতে হবে। কেন লেখা নেই? ইস, কি সহজ ছিল বাবা! কি আনন্দ, কি আনন্দ! বেশ চালাক আছো তো তুমি, আমার মন থেকে বিষয়টাকে জেনে নিলে কি করে? ঠিক আছে, ঠিক আছে, পা এখন ধুলিমুক্ত হলো, কি আনন্দ! মহারাজ এর নামটা তাহলে কি হবে? জুত করে পড়িয়েছে বলে নাম দিলাম জুতা। জুতা, কি আনন্দ! সাধু সাধু, ধুলিমুক্ত হলো রাজার পা, রাজা রাখিলেন নাম জুতা। অমর হলো রাজার কীর্তি, শুরু হলো জুতা পরা। বাঁচলাম আমরা সবাই, রক্ষা পেল ধরা। জয় হবু চন্দ্রের, জয় জয় হবু চন্দ্রের।